রোগী মৃত্যুর ঘটনায় একটি বেসরকারি নার্সিং হোমে ভাঙচুরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। জানা যায়, নদিয়ার কৃষ্ণগঞ্জের বাসিন্দা 18 বছরের রীতা দাস প্রসূতি অবস্থায় ওই নার্সিং হোমে ভর্তি হন, পরে অপারেশন করে একটি সন্তানের জন্ম দেয়। পরবর্তীকালে রীতা দাসের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে অন্যত্র স্থানান্তরিত করার পরামর্শ দেন বলে অভিযোগ। রোগীর পরিবারের সদস্যরা অন্য এক বেসরকারি নার্সিং হোমে তাকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রীতা দাসকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপরই রোগীর আত্মীয়রা আগের নার্সিং হোমে গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুর করে বলে অভিযোগ। রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই রীতা দাসের মৃত্যু হয়েছে। রোগীর প্রেসার ঠিক নয়, হাই প্রেসার, এমনকি সুগারও ছিল, তা সত্ত্বেও এই অপারেশন করিয়েছে। আচ্ছা, কারা করিয়েছে এটা? ডাক্তারের পক্ষ থেকে করিয়েছে। আচ্ছা, তারপরে পেশেন্টরা বারণ করেছিল, এই পেশেন্টের বাড়ির লোক, অথচ তারা না শুনে তারা অপারেশন করিয়ে দিয়েছে, যার জন্য বাচ্চাটা বেঁচে গিয়েছে, মা মারা গিয়েছে। যদিও এই নার্সিং হোম কর্তৃপক্ষ তাদের গাফিলতির কথা মানতে চাননি। রীতা দাস নামে একটা পেশেন্ট অ্যাডমিশন হয়েছিল আমাদের অমরেশ মণ্ডল স্যারের কাছে, আর অ্যানাস্থেসিস ছিল হচ্ছে উল্লাস গায়েন। তা মহিলাটা হচ্ছে প্রেগনেন্সি, তখন ওরা হচ্ছে কল্যাণীতে নিয়ে গিয়েছিল, কল্যাণীতে অ্যাডমিশন করায়নি, সদরে এসেছিলো, সদরে এসে মেট্রোজিন মানে মেডিসিন যেগুলো দেওয়া হয় আর কি সেগুলো টেনেছিলো। তারপর হচ্ছে ওরা এখানে সেখান থেকেও ফিরিয়ে দেওয়া হয়, এবার তারপরে এখানে আসেন, এখানে এসে অ্যাডমিশন করানো হয়, পেশেন্টকে আগে পাঠিয়ে দিয়ে তার চিকিৎসা শুরু করা হয়, পরে আমাদের টিকিটটা নিয়ে যায়। আমরা এইরকমই করি, মানে পেশেন্ট যদি আগে পেশেন্টের কেয়ার তারপরে টিকিট। তো তারপরে স্যার আসলেন, ওটি হবে, এবার ওটি হলো, ওটি হওয়ার পর আমরা তাও ওটি করছিলেন স্যার, তখন বারবার করে জিজ্ঞাসা করা হয়েছিল যে পেশেন্টের কোনো প্রবলেম ছিল কি না। ওরা আমাদের প্রেশার, হ্যাঁ, হাই, বিপিটা হাই ছিল সেটা আমরা জানি, কিন্তু সুগার ছিল, আর যে নানান সমস্যাগুলো পেশেন্টের ছিল সেগুলো আমাদের কিচ্ছু বলেননি। আমরা যখন জিজ্ঞাসা করেছি পেশেন্ট বাল্যকের কাছে, তখন ওরা বলছে হ্যাঁ না, আমাদের পেশেন্টের কিছু ছিল না, তা আমাদের পেশেন্ট আজকে সকাল থেকে খিচুনি আরম্ভ হয়েছে, তা তারপর থেকে এইরকম শুরু হয়েছে, গতকাল এই বক্তব্য দিয়েছেন। তারপরে আমরা মিনিমাম আমরা 8-9 বার জিজ্ঞাসা করেছি, একই কোশ্চেন জিজ্ঞাসা করেছি, যে তারপরে ওনারা লাস্টে একজন আমাদের বলছে হ্যাঁ আমরা এক কথা বলছি, আপনারা কি শুনতে পাচ্ছেন না নাকি? তখন আমরা আর কোনো কথা বলিনি। পেশেন্টের বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে, বাচ্চাটা সুস্থ আছে, তো মাটা সুস্থ ছিল। 12টার সময় পেশেন্টটা প্রবলেম দেখা দেয়, সঙ্গে সঙ্গে আমরা স্যারদের ইনফর্ম করি, 2টা স্যারই চলে আসছিলাম, উল্লাস গায়েন স্যারও এসেছিলেন, অমরেশ মণ্ডল স্যারও আসছিলেন। তা উনি, ওনারা যত সাধ্য চেষ্টা করেছেন, চেষ্টা করে যখন হয়নি তখন নিরামণিতে বললো তোমাকে নিয়ে যেতে হবে, এখানে তো সেই রকম পুরোপুরি ইয়ে নেই, কাজ মানে কাছের ঘরে রাখতে হবে আর কি, দিয়ে তারপরে ইয়ে করতে হবে, চিকিৎসা করতে হবে। তা ওনারা বললো ঠিক আছে, এখান থেকে নিয়ে গিয়েছে, পেশেন্ট কিন্তু এখানে মারা যায়নি, হীরামণিতে নিয়ে গিয়েছে, হীরামণির হয়তো রাস্তায় মারা গিয়েছে কি হীরামণিতে মারা গিয়ে নার্সিংহোমে মারা গিয়েছে সেটা বলতে পারবো না, ডিক্লিয়ার করে। ওরা তখন পেশেন্ট বাড়ি নিয়ে যাওয়ার নিয়ে যায়নি, ওখান থেকে ডেথ সার্টিফিকেট বলেছিলো সেটাও নেয়নি, এখানে এসে পেশেন্টটাকে নিয়ে এসে তারা এসছে। এবার আমাদের যে স্টাফ ছিল দীপঙ্কর দাস, তিনি এখানটায় দাঁড়িয়ে রয়েছেন, তাকে তার যে পেশেন্ট মারা গিয়েছে তার স্বামী অকথ্য ভাষায় গালাগালি করে তাকে অনেক হুমকিও দেয়, তারপরে হচ্ছে তাকে জুতো দিয়ে মারে, জুতো ছুঁড়ে মারে, ঢিল ছুঁড়ে মারে, তারপরে হচ্ছে এখানে এসে পুরো ইয়ে ভাঙচুর করা হয়। উপরে গিয়ে অনেক আমাদের মহিলা সিস্টার ছিল, এবার আমাদের ছেলে স্টাফ হচ্ছে দুইজন ছিল, তা উপরে গিয়ে সেই তালা ভাঙার চেষ্টা করা হয়, চেঁচামেচি করা হয়। বয়স হচ্ছে 18 বছর, 16-এ ম্যারিড হয়েছিল, 18 বছর বাচ্চা। ওটা হচ্ছে কৃষ্ণগঞ্জ থানার। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।